ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি, সরাসরি চলে যাব। রাজ্যপাল জানেন না যে রাজ্য প্রধান থাকলে তাকে রাজ্য সরকার বা সরকারি সংস্থা তাকে অ্যাটাক করতে নেই, তাকে জানতে হয়, তাকে উপদেশ দিতে হয়, কিন্তু সংবাদ মাধ্যমে এক টিভিতে তাকে অ্যাটাক করতে নেই। এর আগে কোন রাজ্যপাল সংবাদ মাধ্যম বা টিভিতে রাজ্য সরকার বা তার এই আমাদের রাজ্যের কোন সংস্থাকে টিভিতে অ্যাটাক করেছেন এটা আগে আমরা দেখি। তার কারণ যদি টুইটেই অ্যাটাক করেন তাহলে তো আপনি একটা পার্টিশন পলিটিক্স করছেন, আপনি একটা একটা পক্ষপাতিত্বে চলে গেছেন। রাজ্যের প্রধান হিসেবে আপনি আমাকে ডেকে অ্যাডভাইস দিতেই পারেন, রাজ্যের প্রধান হিসেবে আপনি আমাকে যা জবাব দিতে চাইতেই পারেন, কিন্তু টুইট হয়ে গেলে আপনি আর রাজ্যের প্রধানের যে অলঙ্কার সেটা হারিয়ে ফেলছেন। আমার অফিসার আমাদের যেটা নিরপেক্ষভাবে কাজ করছেন এবং সেইভাবেই কাজ করবেন। করুণ কাহিনী জানানোর কিছু নেই, আমাদের রাজ্য সরকারের প্রত্যেকটা অফিসার মাথা তুলে কাজ করছেন এবং ভালো কাজ করছেন। রাজ্যপাল করুণ কাহিনী বললেই যে তাদের করুণার প্রাপ্ত হয়ে যাবেন তা নয়। এই রাজ্যপাল আমাদের অফিসাররা তারা নিজেরা স্বাধীন চেতনা নিয়ে কাজ করছেন এবং সেটাই করবেন, কারোর করুণার দরকার নেই যে করুণ কাহিনী রাজ্যপালকে শোনা যাবে। এই ঘটনা নিয়ে কি ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে কাউকে সাসপেন্ড করা বা ফোকাস করা হয়েছে? গোটা ঘটনাটা এই গোটা ঘটনাটা ইনকোয়ারি চলছে, কিন্তু আমার মনে হয় না যে এইটা এমন কিছু হয়েছে। দ্বিতীয়ত যদি এত তার নিশ্চিতভাবে আমি ঘটনাটাকে সমর্থন করছি, ঘটনাটা দেখেছি, অনেক সময় ফেক নিউজ দেখি, অনেক সময় আমি এর আগে বাংলায় দেখেছি যে একজন বললো যে আমি খেতে পাচ্ছি না আমাকে গুলি মেরে দাও, তারপরে বলছে আমি যাত্রা দলের কর্মী, এইটা কোনো কিছু হয়েছে কিনা আমি জানি না, কারণ আমি ছিলামও না এবং ওইখানে জানা সম্ভবও না, কারণ সব জায়গায় তার আমাকে পৌঁছতে পারবো না বা আমার ভবিষ্যতের নেই এর আগে তো পৌঁছতে পারবো। কিন্তু রাজ্যপাল সাথে সাথে এটাকে যেরকম করেছেন, যখন একটা বাচ্চা মাকে ধরে মায়ের আঁচল মৃত মায়ের আঁচল ধরে টানছে সেটাকেও নিন্দা করা উচিত, যখন বাঙালি শ্রমিকের ওপরে সুরাটে লাঠি মারা হচ্ছিল তখনও নিন্দা করা উচিত, যখন ট্রেনে চাপা পড়ে কতগুলো শ্রমিক মারা গেল সেটাকেও নিন্দা করা উচিত ছিল। আজকে দুঃখের সাথে জানাচ্ছি, এটা হলেই আপনি জানতে পারবেন যে পার্টিশন পলিটিক্স কারা করছে। এই যে এই যে এই যে আজকে একটা পক্ষপাতিত্ব কে করছে, সবকিছু যদি উনি অন্যায় দেখছেন তাহলে সবকিছু নিয়ে টুইট করা উচিত ছিল, শুধু বাংলায় গেল গেল হয়ে যাবে, আর যখন সেটা আহমেদাবাদে হবে যখন সেটা অন্য রাজ্যে হবে তখন রাজ্যপাল নীরব থাকবেন, তাহলে কি আজকে বিচারের পানি নীরবে নিভৃতে কাঁদছে রাজ্যপালের পক্ষে, মানে রাজ্যপাল কে রাজ্যপাল পক্ষপাতিত্ব করছে এটা অত্যন্ত দুঃখ। যদি আমার সাথে ওনার ভালো রয়েছেন আমি সম্মান করি সব কিছু করি, কিন্তু অত্যন্ত বেদনা নিয়ে বলছে। দ্বিতীয় টুইটটাতে উনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রীকেও বলেছেন যে এটা অশোভনীয়, ওনাকে ক্ষমা চাওয়া উচিত। এটা মুখ্যমন্ত্রীর সাথে এটার কোনো সম্পর্ক নেই, তার কারণ কলকাতা কর্পোরেশনের দায়িত্ব, কলকাতা কর্পোরেশনের কন্ট্রাক্টর এবং তার যদি কোনো লেবার এটা আমি জানি না কি হয়েছে তাদের দায়িত্ব, তারা এটা করেছে, যথাযথ ব্যবস্থা আমরা নেব, এটার সাথে মুখ্যমন্ত্রী বা সরকারের কোনো দায়িত্ব নেই, তাহলে মুখ্যমন্ত্রীকে টানবেন কেন? মুখ্যমন্ত্রীকে টানা মানেই তো আপনি এটা পলিটিক্স করছেন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে টানতে পারেন, সুজনবাবু টানতে পারেন, কিন্তু আপনি টানছেন কেন? আপনি তো প্রধান, আপনি তো মাই গভর্নমেন্ট বলেন, আর আপনার গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীকে আপনি কেন টানছেন? যদি তিরস্কার করতে যদি বকতে হয় আমাকে বকুন, আমার সংস্থাকে বকুন, মুখ্যমন্ত্রী বা সরকার কি করবে? আচ্ছা, আরেকটা বিষয়, এই বিহারী দেহ বড়ানোর ক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত হয়েছে অন্য কোথাও বড়ানোর বিষয়ে, যেটা আগে আপনাদের দাবায় করা হতো সেক্ষেত্রে এরকম আমাদের দাবাতে বড়ানো হতো,
কোভিড আসার পরে যদিও কোভিডের মৃতদেহের কোন রকম ইয়ে ছড়ায় না, সংক্রমক ছড়ায় না, এটা হুও বলেছে, আইসিএমআরও বারবার করে বলেছে, তারা একটা গাইডলাইনও দিয়ে দিয়েছে, কিন্তু তবু আতঙ্কের জন্য বিভিন্ন শ্মশানে এইটা নিয়ে এবং কিছু আমার বিরোধী ভাইয়েরাও পলিটিক্স করে উস্কে দেয়, বিভিন্ন শ্মশানে যখন আমরা কোভিড বডি নিয়ে গেছি তখন সেখানে আটকানো হয়েছে। তাই আমাদের কাছে আর কোনো অল্টারনেটিভ ছিল না ধাপায় পড়ানোর ছাড়া। ধাপায় এতদিন এই বেওয়ারিশ লাশ যেগুলোকে বলে মানে আনক্লেম বডি সেগুলো পড়ানো হতো, কিন্তু কোভিডের বডি পড়াচ্ছি আবার সেখানে এই বডি পড়াচ্ছি, আমাদের ওই ওটা অনেক পুরনো, এতদিন আনক্লেম পড়ানো হতো, তাই দুটো বডি পড়ালে প্রেশার বেশি করে ওটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তাই এটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে যখন গড়িয়ার মানুষের অসুবিধা কি হয়, গড়িয়ার গড়াল এমন একটা জায়গা ছিল যেটা আমি ছোটবেলা দেখেছি জঙ্গলের ভেতরে, নাহলে ওখানে টিবি হসপিটাল করা হয়েছিল যে একদম শহরের বাইরে, এখন শহরটা বেড়ে গেছে, সব জায়গায় বাড়ি ঘর দর হয়ে গেছে, লোকালয় হয়ে যাচ্ছে, এবার মানুষ তার মানে অসুবিধা, তাদের অসুবিধা হচ্ছে এবং সেটা করছে, কিন্তু এখন কর্পোরেশনের পক্ষে অসুবিধা হয়েছে যে এরকম কোথায় জায়গা খুঁজে পাবো যেখানে আমরা কোভিড করবো বা ইয়ে করবো। আমাদেরও প্রতিবাদ হয়েছিল, সেখানে আমরা চেষ্টা করে বুঝিয়ে বুঝিয়ে করছি, কিন্তু আমাকে তো আরো অল্টারনেটিভ করতে হবে। আমার একটা জায়গা আছে ওই ইয়েতে মেডিয়াপুরি, যে জায়গাটার নাম কি, বিরজুনালা, বিরজুনালা, বিরজুনালা গঙ্গার ধারে, কিন্তু রাস্তা দিয়ে এই আনক্লেম বডি আমরা চেষ্টা করেছিলাম বিরজুনালায় নিয়ে যাওয়া, ওখানে প্রতিবাদ করে আর ওই রাস্তা দিয়ে যেতে দেবে না, করতে দিল না, তাহলে আনক্লেম বডি বা কোভিড বডি আমরা যাবোটা কোথায়, সেক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত হয়েছে কোথাও বড়? সিদ্ধান্ত কিছু হয়নি, এখন ওই ধাপাতে আমরা করছি, কিন্তু ধাপায় ব্রেকডাউন হয়ে যাবে সব যদি আমরা একটা জায়গায় করি, ব্রেকডাউন হয়ে যাবে, কিন্তু আপাতত করছি, আমাদের একটা অল্টারনেটিভ খুঁজতে হবে। সুজাতা পদত্যাগ করা উচিত ছিল অনেক আগে যখন কঙ্কাল কাণ্ড হলো, দিলীপ দার ওইখানে যখন অন্য অন্য জায়গায় স্টেটে তাদের পদত্যাগ দাবি করা উচিত ছিল, এটা আমরা সুতরাং পদত্যাগ দাবি করাটা খুব সোজা, কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করাটা খুব কঠিন।